এবছর তিশার জীবনে প্রথমবারের মতো ঘটেছে অনেক ঘটনা। অভিনেত্রী তিশা এবছরই প্রথম ফেসবুকে নাম লিখিয়েছেন। টিভি নাটকের জনপ্রিয় তিশা বড় পর্দায় পা ফেলেছিলেন বহু আগেই, তবে পুরো মাত্রার কমার্শিয়াল ছবিতে অভিনয় এবছরই প্রথম। অস্তিত্ব ও রানা পাগলা দ্য মেন্টালের মতো সম্পূর্ণ বাণিজ্যিক ছবিতে অভিনয় করে ভীষণ প্রশংসিত হন তিশা। ছবি দুটি হিট না করলেও লগ্নিকৃত টাকার অনেকটাই তুলতে সক্ষম হয়। সুপারস্টার শাকিব খানের সাথে কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিশা। শাকিব খান তিশার প্রশংসা করলেও অনেক তিশা ভক্ত ব্যাপারটিকে সহজভাবে নেননি। এসব বিষয় ছাড়াও বছরের মাঝামাঝি সময়ে ডুব ছবিতে বলিউডের ইরফান খানের বিপরীতে অভিনয় করে বেশ আলোচিত হন তিশা। ইরফান খান তিশার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান, তবে প্রশংসা অনেক পেলেও তেমন কোনো বিরাট আকারের সফলতা আসেনি তিশার ঝুলিতে। এ কারণে তিশার জন্য 2016টা হিট সুপারহিটের থেকে নানামুখী এক্সপেরিমেন্টের বছর বললেই বেশি ভালো হবে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।